জান্নাতুল নাইম এভ্রিল বন্ধুরা তাকে মাফিয়া গাল বলে ডাকেন চট্টগ্রামের একটি সাধারণ কৃষক পরিবারের জন্মগ্রহণকারী এভ্রিল পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার অধিকারী মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী তিনি এর ওই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে এভ্রিলের নৈপুণ্য প্রদর্শনী বাইক চালানোর ছবি ও ভিডিও নব্বই হাজার ফেসবুক অনুসারী রয়েছে তার তবে এসব কিছু ছড়িয়ে তিনি বাংলাদেশের হাই স্পিড লেডি বাইক রাইডার গায়িকার হিসেবেও পরিচিতি পেয়েছেন আর সর্বশেষ তিনি নাম লিখিয়েছেন লাফলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচ নং বর্মা ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডে বাবার নাম তাহের মিয়া দুই ভাই দুই বোন পাঁচ নং বর্মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম জানান তার নাম জান্নাতুল নাইম এলাকায় তার বিয়ে হয়েছিল তবে সে সংসার বেশিদিন টেকেনি শুনেছিলাম বার চট্টগ্রামের একটি হোটেল রেড করার পর তাকে আটক করা হয়েছিল ডিভোর্স পর আর তার কোনো খোঁজ খবর আমি জানি না জান্নাতুল নাইম এভ্রিল তার বাবা তাহের মিয়া জানিয়েছেন আমি সিঙ্গাপুরও থাকি না বড় ব্যবসায়ীও না আমার সাধারণ একজন মানুষ আর তাকে আমি মেয়ে বলে এখন স্বীকারও করি না তার ভালো বা মন্দ কোনো কাজের দায়ভার আমি কোনোদিনই নেব নেবো না ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলকে অবশ্যই सब्सक्राइब कर